বড় ক্লান্ত লাগছে, হতাশা গ্রাস করছে, খারাপ লাগা ঘিরে ধরছে। কিন্তু আমরা আমাদের দেশের 11 জন রক্ত মাংসের সৈনিকদের নিয়ে গর্বিত। তারা আমাদের আনন্দ দিয়েছে, দিয়েছে বেঁচে থাকার রসদ, জুগিয়েছে মাথা উঁচু করে বাঁচার সাহস। আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন বিরাট আছে, আছে একজন রোহিত, একজন বুমরা স্বামী। এমন বিশ্বকাপ আগে আমরা দেখতে পাইনি যেখানে একই দলের দুইজন পরপর সর্বোচ্চ রান সংগ্রহের দিকে এক ও দুই নম্বর স্থানে আছে, মাত্র 7 ম্যাচে 24 উইকেট নিয়েছেন। কেএল রাহুল, যিনি ছিলেন ট্রোলিংয়ের হট টপিক, স্বার্থত্যাগী হয়ে দলের প্রয়োজনে 5 নম্বরে নেমে ব্যাট করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে DRS-এর সঠিক প্রয়োগ করেছেন বুমরা, যিনি নাকি শুধু IPL খেলেন, এই তকমা যার গায়ে সেঁটে দেওয়া হয়েছিল তিনি নিজেকে নিংড়ে দিয়েছেন। শ্রেয়স আইয়ার, যিনি চোটের জন্য বাইরে ছিলেন, তার নামের পাশেও 400+ রান। অনেক কিছু শিখেছি আমরা সমগ্র বিশ্বকাপে, টানা 10 ম্যাচ অপরাজিত থেকে আমরা পরাজয় স্বীকার করেছি। আজ মাঠে আমাদের থেকে অজিরা এগিয়েছিল, যোগ্য দল হিসেবেই তারা জিতেছে। আজ আমাদের উচিত আমাদের প্লেয়ারদের পাশে থাকার, দেশের জয়ের ফলে যেমন আমরা আবেগে ভেসে ওই 11 জনকে ঘরের ছেলে দাদা ভাই বানিয়েছিলাম, আজ পরাজয়ের পরেও যেন তাদের জায়গা একই থাকে। খেলার ময়দানে হার জিত থাকে, আমরা আবার ঘুরে দাঁড়াব, আমরা ভারতবাসী, আমরা হার মানব না। দয়া করে কারোর ধর্ম নিয়ে, কারোর স্ত্রী প্রেমিকা পরিবার নিয়ে এমন মন্তব্য করবেন না যাতে নিজের ও নিজের দেশের মানুষকে লজ্জিত হতে হয়। এইখানেই আমরা অন্যান্য দেশের থেকে এগিয়ে। বন্দে মাতরম, জয় হিন্দ।